ওয়েলকাম টু রাইহান ত্যাঞ্জিমা আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে সরকারি চাকরির জন্য আসলে কিভাবে পড়াশোনা করবেন এই সম্পর্কিত দুই সালে আমি নয়টা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে ষাটটি পরীক্ষায় টিকেছিলাম এবং দুইটি ভাইভা দিয়ে দুইটি চাকরি হয়েছিল বাকি অনেকগুলো আমি ভাইবা দেই নাই তো এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি পড়াশোনা করেছিলাম বা আপনারাও কীভাবে পড়াশোনা করবেন তো মোটামুটি এক্সপার্ট হওয়ার জন্য আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফলে আমাদের চ্যানেলে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট রিলেটেড বিভিন্ন রকম ভিডিও পাবেন যেগুলো আপনার চাকরি জীবনে এবং বাস্তব জীবনে অনেক উপকারী সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যে জিনিসটা আছে দেখেন লেগে থাকার প্রবণতা থাকতে হবে একদিন এক মাসে এক্সপার্ট হয়ে যাবেন না আমি যখন প্রথমে চাকরির জন্য পড়াশোনা শুরু করছিলাম তখন মাঝে মাঝে খারাপ লাগতো সেটা হচ্ছে যে আমি পরীক্ষা দিচ্ছি প্রথম দিকে যে পরীক্ষাগুলো আমি দিতাম আমি টিকতাম না খুব খারাপ লাগতো মনে হতো পড়াশোনা করবো না তো এই যে প্রবণতা এইটা আসলে থাকা যাবে না আপনি যদি আসলে সংকল্প করেন যে আমার চাকরি পেতেই হবে সেক্ষেত্রে আপনার এই জিনিসটা আসলে থাকবে না আমি যখন সোনালী ব্যাংকের পরীক্ষায় টিকলাম মাত্র পাঁচটা পোস্টের এগেন্স্টে আমার চাকরি হয়েছিল এই যে যখন টিকলাম পরীক্ষায় তখন যে আনন্দ এই আনন্দটা আপনি আসলে প্রকাশ করে শেষ করতে পারবেন না তো প্রথম দিকে যেটা হবে আপনি আসলে দেখবেন যে আপনার আশেপাশের অনেক মানুষ অনেক কিছু পারতেছে তাদেরকে আপনি হয়তো এমসি কিউ বা একটু জিজ্ঞেস করলে তারা পারবে হুট করে আপনি পারতেছেন না আপনার খারাপ লাগা থাকতে পারে কিন্তু এই খারাপ লাগাটাকে শক্তি হিসাবে আসলে আপনাকে দেখতে হবে লেগে থাকতে হবে যে আমি আসলে পারবো আজ না হয় কাল কাল না হয় পরশু কারোর এক বছরে হয় কারো দুই বছর তিন বছরে হয় এই যে লেগে থাকার এই দীর্ঘ সময় অর্থাৎ আপনাকে টেস্ট খেলার মতো অনেকটা ক্রিজে থাকতে হবে তাহলে আপনার জন্য ভালো কোনো কিছু আসবে আর যদি আপনি না ওখান থেকে বের হয়ে আসবেন তাহলে কিন্তু আপনার জন্য সরকারি চাকরি অনেক কষ্টসাধ্য হয়ে যাবে দুই নম্বরে যে জিনিসটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সরকারি চাকরির জন্য প্রশ্ন অ্যানালাইসিস করে কি বাদ দিতে হবে সেটা আগে থেকেই পরিকল্পনা করে আগাবেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন অথবা নন টেকনিক্যাল অর্থাৎ জেনারেল সাবজেক্টের হন আপনি যে চাকরির পরীক্ষা দিতে চাচ্ছেন ধরেন আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি আমার কথা আপনি হয়তো পিজিসিপির পরীক্ষা দিবেন বা ডেস্ক দিবেন বা ডিপিডিসির দিবেন তো বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওইগুলো অবশ্যই অ্যানালাইসিস করবেন অথবা আপনি যদি বিসিএসের জন্য হন বা ব্যাঙ্ক জবের ক্ষেত্রে হন তাহলে দেখবেন যে এই কী টাইপের প্রশ্ন আসে অনেক বইয়ের আসলে সব কিছু যে আপনার পড়া লাগবে এমন না অনেক মানুষ আছে তারা সব কিছু পড়তে চায় তো সব কিছু পড়ে ভুলে যাওয়ার থেকে আমার কাছে মনে হয় অল্প পড়ে বেশি আউটপুট দেওয়া ভালো সেক্ষেত্রে প্রশ্ন অ্যানালাইসিস যে যে চাকুরি আপনি চান বা যে যে চাকরির জন্য আপনি পড়াশোনা করেন ওই চাকুরি রিলেটেড কি প্রশ্নগুলো আসলে বিগত সালগুলোতে আসছে এটা আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাদ দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে অর্থাৎ এই জিনিসগুলো আপনার না পড়লেও চলবে অর্থাৎ বেশি পড়ে আপনি ভুলে যাবেন পরীক্ষা হলে আউটপুট দিতে পারবেন না এই জিনিসে কখনোই যাবেন না যত সম্ভব চেষ্টা করবেন যে অল্প সিলেবাসে আপনি ভালো করার চেষ্টা করবেন তিন নাম্বার যে জিনিসটা এটা আমি খুব বেশি করতাম প্রতি সপ্তাহে বা মাসে কোন বই শেষ করবেন তার টার্গেট নিয়ে আমার একটা টার্গেট ছিল ধরেন বিসিস বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট আমি টার্গেট নিয়েছি যে আমি এই বইটা এক মাসে শেষ করব। শেষ করা বলতে যে না আমি আপনি সব কিছু পারবেন তা না মানে মোটামুটি একবার শেষ করলে যেন আপনার অনেকটা মনে থাকে এরকম একটা টার্গেট নেবেন এরপরে আপনি মাঝে মাঝে রিভাইজ দেবেন যদি আপনি টার্গেট না নেন তাহলে কিন্তু যেটা হবে যে আসলে পড়তেছি পড়বানে না আজ না কাল আপনি নিজেকে নিজে ফাঁকি দিতে চাইলে দেখবেন যে দিন শেষে নিজেই ফাঁকিতে পড়ে গেছেন আপনি যতই আড্ডা দিন ঘুরুন যাই কিছু করুন দিন শেষে পড়াটা অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে হঠাৎ আপনাকে ক্রিজে টিকে থাকতে হবে তো এই টার্গেট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু আপনার ভিতরে একটা স্প্রেয়া থাকে যে এই বইটা আমি আসলে অনেক দ্রুত শেষ করে ফেলবো এরপর একটা ব্যাপার আছে রুটিন করে পড়ুন আমার একটা খুব সুন্দর রুটিন ছিল যে আমি সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠবো এরপরে কয় ঘন্টা কোনটা পড়বো আপনার যদি যে সাবজেক্ট ভালো লাগে ধরেন বাংলা পড়লেন সকালে আবার ধরেন দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনার ইংলিশ পড়লেন এরপরে বারোটা থেকে একটা পর্যন্ত আপনি হয়তো ম্যাথ করলেন এরকম যদি আপনি রুটিন করে পড়েন প্রত্যেক দিনের আলাদা আলাদা রুটিন থাকবে শুক্র শনি রবিশম সেক্ষেত্রে দেখবেন যে আপনার পড়াটা ভালোভাবে আগাচ্ছে আপনি যে বেশি পড়লে হজবরল বেশি পড়ার থেকে রুটিন করে সময় মতো অল্প করে সুন্দর করে পড়বেন সেক্ষেত্রে আপনি মিস দিবেন না প্রত্যেক দিনই পড়ার চেষ্টা করবেন এবং যেটা ভালো লাগে আপনার সব দিন হয়তো রুটিন ফলো করতে ইচ্ছা করবেন না যে আজকে আপনার ভালো লাগতেছে আপনি আজকে সারাদিন বাংলায় পড়বেন পড়েন ভালো করে পড়েন তবে একটানা না পড়বেন না গ্যাপ দিয়ে দিয়ে ধরেন যে আমাদের হিউম্যান ব্রেন কিন্তু একটা না আসলে আপনি অনেকগুলো গবেষণা দেখতে পাবেন যে যারা একটা না দুই ঘন্টা পড়ছে তার থেকে যারা পনেরো মিনিট পর পর দুই মিনিট তিন মিনিটে রেস্ট দিয়ে দিয়ে হ্যাঁ পড়ছে তাদের আরও বেশি মনে থাকে তো রেস্ট দেওয়া মানে এই না যে আপনি পনেরো মিনিট পড়ে আবার পাঁচ মিনিট ফেসবুক চালাইতে গিয়ে আবার পনেরো মিনিট নষ্ট করে ফেললেন আপনি যেটা করতে পারেন চোখ বন্ধ করে বসে থাকলেন অথবা চোখ বন্ধ করে পাঁচটা মিনিট শুয়ে থাকলেন আবার পনেরো মিনিট পড়লেন আধা ঘন্টা অঙ্ক করলেন আবার একটু রেস্ট নিলেন এরকম করবেন রুটিন করে রুটিনের মাঝখানে আপনি ছোটো ছোটো করে গ্যাপ রাখতে পারেন পুরো প্রত্যেকটা দিনে চব্বিশ ঘন্টায় রুটিন করবেন আপনি জ্যামকে কাজে লাগান এই জিনিসটা আমি করতাম জ্যাম বলতে যারা আমরা ঢাকা শহরে থাকতে অভ্যস্ত তারা অনেক ক্ষেত্রে জ্যামের ভিতরে বিভিন্ন জায়গায় যায় অনেক ক্ষেত্রে অনেকে কোচিং করি আমরা কোচিং করা ভালো হতে পারে প্রথম দিকে আপনি হয়তো দুই চার মাস কোচিং করতে পারলে তাহলে তারা আপনাদেরকে অনেক ক্ষেত্রে দেখিয়ে দিবে যে কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা খারাপ কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এই যে টপিকগুলো তারা খুব সুন্দর করে অনেক ক্ষেত্রে সাজায় অনেক অনেক সেন্টারগুলো আছে সেক্ষেত্রে আপনি কোচিংয়ে ভর্তি হয়ে পারেন কিন্তু যাওয়া আসার পথে যদি দূরে হয় অনেকটা সময় আসলে লেগে যাবে সেক্ষেত্রে এই জ্যামের ভিতরে আপনি ছোট ছোটো যে চটি বইগুলো আছে এই বইগুলো পড়তে পারেন যেমন ভোকাবুলারি শিখতে পারেন ইংলিশের জন্য আমি একটা জিনিস করতাম সেটা হচ্ছে আমার এক কথায় প্রকাশ সন্ধিবিচ্ছেদ এগুলো ভালো মনে থাকতো না একবারে তো আমি যেটা করতাম এইগুলা আমি রেকর্ড করে রাখতাম এক কথায় প্রকাশ গুলা বিশেষ করে বা এই টাইপের জিনিসগুলো পরে যখন জ্যামে যাইতাম কানে হেডফোন লাগায় গাড়িতে শুনতে শুনতে যাইতাম সেক্ষেত্রে জ্যামের সময়টা আমার কিন্তু অনেক কিছু জানা হয়ে যেত বা শেখা হয়ে যেত এবং ওই জিনিসটা ভালোই মাথায় থাকতো অর্থাৎ প্রত্যেকটা সময়কে আপনার ইউটিলাইজ করতে হবে চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড়ো যে জিনিসটা আপনি যদি ডিপার্টমেন্টাল স্টুডেন্ট হয়ে থাকেন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা ধরেন কম্পিউটার সায়েন্স সেক্ষেত্রে আপনার সাবজেক্ট রিলেটেড যে জিনিসগুলো অবশ্যই বুঝে পড়তে হবে অনেক ক্ষেত্রে আপনি মুখস্থ করেন বিভিন্ন ফ্লো ডায়াগ্রাম বা বিভিন্ন থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভুলে যাচ্ছেন কিন্তু বুঝে পড়লে এই জিনিসটা দীর্ঘদিন আমাদের মনে থাকে আর ম্যাথ ইংলিশে এক্সপার্ট তো অবশ্যই হতে হবে এই দুইটা জিনিসে এক্সপার্ট বাদে আপনি ব্যাংকের চাকরিগুলো পাওয়া খুবই দ্রুহ হয়ে যাবে এবং অন্যান্য সরকারি প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলো পাওয়া খুবই কঠিন হয়ে যাবে বুঝে পড়তে হবে ম্যাথ আমার একটু সমস্যা ছিল আমি ইংলিশেও অত বেশি ভালো না তবে আমি যেটা করতাম ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে ইউটিউবে সহযোগিতা নিতাম আমি ওইভাবে আসলে কোচিং করি নাই আমার ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টের কিছু কোচিং হালকা করছিলাম বাদবাহীগুলা নিজে ইউটিউবে আজকাল দেখবেন যে খুব ভালো ভালো টিউটোরিয়াল চ্যানেল আছে যেখান থেকে আপনি ইংলিশ এবং ম্যাথের বিভিন্ন ট্রিক তারা খুব সুন্দরভাবে বুঝায় দেয় তো এই জিনিসগুলো যদি একবার বুঝে নিতে পারেন এবং ভিডিও দেখার সাথে সাথে আমরা কোনো কিছু যদি দেখে পড়ি অর্থাৎ কোনো কিছু দেখতেছি যেমন ধরেন একটা সিনেমা যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এটার স্মৃতি বহুদিন মনে থাকে তো সেই ক্ষেত্রে ইউটিউবের হেল্প নিয়ে যে সুবিধাটা আপনি পেতে পারেন আপনি দেখে দেখে যখন শিখতেছেন তখন এই জিনিসটা বুঝেও গেলেন দীর্ঘদিন আপনার মাথায় থাকবে সেক্ষেত্রে আপনি ইউটিউবের হেলথ নিয়ে আমি এই জিনিসটা অনেক বেশি করছি ইউটিউবের হেলথ নিয়ে আপনি বিভিন্ন টপিক আজকাল ইঞ্জিনিয়ারিং টপিকগুলো ইউটিউবে ভালো ভালো চ্যানেল আছে ওখান থেকে আপনি শিখতে পারবেন শুধুমাত্র যে ইউটিউবে গান গল্প নাটক এগুলো দেখব তা না আমরা এখান থেকে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট যেমন আমার চ্যানেলে এই জিনিসগুলো আছে অথবা আপনি ইংলিশ বাংলা ম্যাথ এরপরে হচ্ছে যে আরও যে জিনিসগুলো আছে সব আপনি কিন্তু ইউটিউব থেকে শিখতে পারবেন অর্থাৎ ইউটিউবটাকে আপনি শেখার পিছনে কাজে লাগান এরপর একটা জিনিস আছে ইতিবাচক চিন্তা করুন হতাশ হবেন না চাকরির ক্ষেত্রে আমার এমন হয়তো ধরেন একটা পরীক্ষা নিয়ে আমার খুব বেশি এক্সপেকটেশান আছে আমি ওই পরীক্ষাটাই খারাপ করলাম তো আমি যেটা করতাম অনেক সময় হতাশ হয়ে পড়তাম তো প্রথম দিকে একটু হতাশা কাজ করতো আস্তে আস্তে এটা আমি রিকভার করে ফেললাম আমি একটা জিনিস করতাম আমার কোনো পরীক্ষা যদি খারাপ হয়ে যেত এসে আমি রেস্টুরেন্টে ঢুকতাম আমি একটু খাইতাম খেয়ে ঘুরে ঠুরে বেড়াইতাম তো সেক্ষেত্রে দেখা যায় আমার ভাল লাগতো এরপরে আবার আমি পড়তে বসতাম তো এবং ইতিবাচক চিন্তা করতাম যে ইনশাল্লাহ একটা না একটা কিছু আমার জন্য হবে তবে আমাকে অবশ্যই লেগে থাকতে হবে তো হতাশ হওয়া যাবে না যদি আপনাকে হতাশা গ্রাস করে এবং তার কারণে আপনি চার দিন পাঁচ দিন দশ দিন না পড়েন দেখবেন যে আপনি আরও পিছায় যাচ্ছেন কারণ এটা একটা রেস আপনাকে দৌড়াইতে হবে ম্যারাথনের মতো আপনি যদি দাঁড়ায় যান তাহলে পিছনে পড়ে যাবেন এবং হতাশ আপনার হয়তো একটা পরীক্ষা খারাপ হবে আপনি একটা দিন না পড়তে পারেন একটা দিন পরে আবার আপনি পড়া শুরু করবেন সবশেষ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি যদি ইসলাম ধর্মের অনুসারি হয়ে থাকেন তাহলে হতাশা কাটিয়ে উঠতে কিছু আয়াত তেল করুন নিয়মিত নামাজ পড়ুন আমি সবসময় পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করতাম এখনও করি এবং নামাজ শেষে আল্লাহর কাছে চাইতাম যে আমি এমনভাবেই চাইতাম যে আল্লাহ আমাকে উত্তম জীবিকার ব্যবস্থা করে দাও তো আমার জন্য যেটা উত্তম সেটাই হয় তিনি আমাকে দিবেন আমি আসলে স্পেসিফিক কোনো কিছু চাইতাম না যেমন আমার আসলে ঢাকায় থাকা পছন্দ ছিল না কিন্তু আমার প্রথম চাকরিটাই হলো ঢাকায় ডেস্কোতে তো হয়তো সৃষ্টিকর্তা চাইতো যে আমার জন্য এটাই ভালো তো সেই চাকরিটা আমি এখনো করতেছি পরে চাকরি পাওয়ার পরে ব্যাঙ্কে যাইনি আর এরপর একটা জিনিস আছে হতাশা কাটিয়ে উঠতে কিছু আয়াত আছে যেমন লা তাহিন তাহজানো হতাশ হইও না এই টাইপের কিছু আয়াত বা আল উসরি সুরা নিশ্চয় কষ্টের পরে স্বস্তি রয়েছে এরকম যে আয়াতগুলো আছে বা সুরাগুলো আছে এগুলো আপনি করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি মানসিক প্রশান্তি পাচ্ছেন যেখানে আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছে খারাপের পরে ভালো সময় আসে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মেন্টালি আপনি একটা ভালো সময় পার করতেছেন তো নামাজ কালামের ভিতরে থাকবেন সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকবেন এবং লেগে থাকার প্রবণতা থাকবে এবং কম পড়বেন বেশি অ্যানালাইসিস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কি পড়তে হবে কি বাদ দিতে হবে এটা যদি আপনি সুন্দরভাবে খেয়াল রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার চাকরি পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে এই জিনিসগুলা বললাম এগুলো যদি আপনি মেনে এটা চলতে পারেন বা মানার চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালো কিছু দিবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বোনের সাথে শেয়ার করতে ভুলবেন না